গুড মর্নিং, সকাল সকাল বড়মাসির বাজার নিয়ে চলে এসেছে। কি রোদ্দুর বলো বাবা রে বাবা, চলো চলো। এই যে দেখো কত রকম বাজার নিয়ে চলে এসেছে। ফার্স্টে এখানে মাছ রয়েছে, তেলাপিয়া, চিংড়ি, আর যেটা রয়েছে এটা আমি বের করতে পারিনি, সেটা হচ্ছে গিয়ে লোটে মাছ। ঠিক আছে, এই যে লোটে মাছ ঝুলছে। আর চাল রয়েছে, আলু রয়েছে, পেঁয়াজ রয়েছে, মোচা, আজকে অনেকদিন বাদে মোচা এনেছে। তারপর পেঁপে রয়েছে দুই রকম, কাঁচা পেঁপে, পাকা পেঁপে, কুমড়ো, ওল, পটল, এখানে আদা রয়েছে, এটা হচ্ছে গিয়ে জলপাই, কাঁচা লঙ্কা, আর এটার মধ্যে রয়েছে মুসুরবি। তো আগে মাছ টাছগুলো কাটতে হবে, তারপরে দেখতে হবে যে কি কি রান্না হবে এর মধ্যে। বড়মশাই খালা, সেবারে কি রান্না হবে, কি গোছাতে হবে, সব কিছু করি, চলো। হঠাৎ করে আজকে গরমটা বেশি লাগছে মাঠে, বা ভীষণ গরম পড়ছে আজকে বাবা। আজকে ব্রেকফাস্টে দেখো দুজনের জন্য একদম ছাতু সরব বানিয়ে নিচ্ছি, গরমে এর থেকে ভালো আর কিছুই হয় না। আর আজকে মানে কালকে ধরো এসছি, তো আজকে সেরকম ব্রেকফাস্ট বানানোর মতো যোগাযোগ কিছু নেই, তাই এই ছাতু সরবতটাই মনে হলো বেস্ট অপশন। পেঁয়াজ, লঙ্কা, লেবু, বিটমিন দিয়ে ছাতু সরব বানিয়ে নিয়েছি, চলো। এখন খাচ্ছ তুমি ছাতুর শরবত? এখন তো ভাত খাওয়ার সময় হয়ে গেছে। আজকে সব লেট হবে, বাজার লেট হয়েছে, ব্রেকফাস্ট লেট, লাঞ্চ লেট, আসলে ঘুম থেকে উঠেছেই তো লেট করে, কি আর করা যাবে, চলো ব্রেকফাস্ট কমপ্লিট করি। এতদিন বাড়ি ছিলাম না, মানে ধুলোর যেন একটা লেয়ার পড়ে গিয়েছে, তার মধ্যে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, মানে দুই তিনবার ঝাঁট দেওয়ার পরেও যেন সেই পরিষ্কারটা হচ্ছে না। তো তাড়াতাড়ি করে আমি একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপর তো দিদি একেবারে মুছে নেবে। আর এখানে দেখো আমি মোচা কাটছি, আমি মোচা কাটতে খুব একটা জানি না, প্রথমবারই বলতে পারো কাটছি, তো দিদি আমায় একটু দেখিয়ে দিচ্ছিল, তো কারণ সব কিছু কাজ না শেখা উচিত, দিদি বললেই তো কেটে দিতে পারতো, কিন্তু আমি ভাবলাম না দিদি তুমি বলে দাও, আমি নিজে নিজে একটুখানি কাটি। আজকে হচ্ছে ওল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল হবে, আর চিংড়ি মাছ ভেজে রেখেছি মোচা দিয়ে হবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর যেটা হবে লোটে মাছের ঝুড়ি, অর্ধেকটা লোটে মাছের ঝুড়ি হবে, আর অর্ধেকটা হচ্ছে কালকে একটু ঝাল যেরকম হয় তেল রসুন দিয়ে তো সেটাই বানাবো। আর একটুখানি ফ্রিজে উঠছে ছিল একটু উচ্ছে আলু ভাজাটা, আমার করা হয়ে গিয়েছে অলরেডি, তো এই হচ্ছে আজকে রান্না বান্না। টানা রোদ্দুর দেখে দিদি বললো জামা কাপড়গুলো আজকে খানিকটা কেচে দেই, আমি বললাম ঠিক আছে তুমি জামা কাপড়গুলো কেচে সব মেলে দাও। সত্যি রোদ্দুর উঠলে না মানে মনটাই ভালো হয়ে যায়, কিন্তু গরমটাও পড়েছে বিশাল। এই যে আমার পার্সেল রিসিভ হলো একটা, তো এটা আমি অর্ডার করেছিলাম, মানে বুক করা ছিল, তার মধ্যে কি আছে তোমাদেরকে দেখাবো, তোমরা গেস করতে থাকো। বাড়ি চলে এসেছি আর খাওয়া দাওয়ার আয়োজন সেইভাবেই শুরু হয়ে গেছে নাকি? মানে পুজোর এখন থেকেই আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গিয়েছে। দেখাও দেখাও কি কি আছে, দেখাও। ভাত রয়েছে এখানে, উচ্ছে আলু ভাজা, লোটে মাছের ঝুড়ি, দেখেন একদম লাল লাল ঝুড়ি বানিয়েছি, মোচা, চিংড়ি, এখানে রয়েছে তেলাপিয়া ওল দিয়ে ঝোল, আর এটা হচ্ছে পাঁপড় ভাজা, পেঁয়াজ, লেবু, বাবা এসে দিয়ে গেল ট্যাংরা দিয়ে ফুলকপি, একদম দেশি ট্যাংরা দিয়ে, দারুন দারুন। আমার সব থেকে ফেভারিট আজকের মধ্যে এটা, আর আমার সব থেকে ফেভারিট হচ্ছে লইটা ঝুড়ি। তো চলো এবারে আমরা ভাত টাত বেড়ে নিই, আর আপনার করে লাঞ্চ করি, আজকে প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে। কি গো মোচা কেমন খাচ্ছ? দারুন দারুন, অনেকদিন বাদে খাচ্ছি না মোচা। হ্যাঁ অনেকদিন বাদে, এটা বোধহয় সেকেন্ড টাইম বানালাম আজকে। হেভি লাগছে। তুমি কি দেখাচ্ছ? ট্যাংরা মাছ। আজকে খাওয়া দাওয়া পুরো জমে খেয়ে নাকি? আমার ওল অতটা ভালো লাগে না। হ্যাঁ ট্যাংরা মাছ, ফুলকপি দিয়ে, ফুলকপি এখন সিজন আস্তে আস্তে আসছে তো দুর্ধর্ষ লাগছে। চলো খাওয়া দাওয়া করে নিই। আজকে কি হয়েছে, চানধান করার আগেই কিন্তু আমরা লাঞ্চ করে নিয়েছি, বলছিলাম না অনেকটা বেলা হয়ে গিয়েছে আর খিদেও পেয়ে গিয়েছিল। তারপরে চানধান করে দেখো আমি বিছানা চাদরটাকে চেঞ্জ করে নিয়েছি, এই চাদরটা না আমি মিশো থেকে মনে হয় কিনেছিলাম, দারুণ এই চাদরটা, বিয়ের সময় কেনা আমার। চলো তোমাদেরকে দেখাই যে পার্সেলটার মধ্যে কি রয়েছে, মানে আমি কি অর্ডার করেছিলাম। এটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস, তোমরাও ওয়েট করে রয়েছো দেখার জন্যে। এগুলোকে বলা হয় যে পূজোর লাস্ট মিনিট শপিং। ঠিক আছে, সো গেস করো তোমরা ঝটাপট, আর আমি তাহলে খুলতে থাকি। 3, 2, 1 এন্ড ডাউন। বুঝতে পারছো আমার বোন নিজেও জানে না যে কি আছে এটা, বুঝতে পারছো তুমি? ব্লাউজ, ব্লাউজ এবার বুঝতে পেরেছে। ওয়াও দেখো আমি একটা ডিজাইনার ব্লাউজ অর্ডার করেছিলাম,
এটার আবার আমার ওই কি বলে ওপেনিং ভিডিওটাও করতে বলেছিল, একেবারে করে নিচ্ছি। সো এই হচ্ছে হাতার কাজটা, স্লিভসের কাজটা দেখতে পাচ্ছে, একটু জুম করে দেখিয়ে দাও। দেখো একটা যে স্ক্যাল্পিং টাইপের কাজটা রয়েছে, মাছের আঁশ মতো এদিকটা, আর গলাটায় পুরো রয়েছে এরকম সুন্দর কাজ, এবং পিছনটায় রয়েছে পুরোটা কাজ, আর অল ওভার হচ্ছে ব্লাউজটাতে এরকম ছোট ছোট বুটি করা রয়েছে প্যাডের, আর পিছনে হচ্ছে ফিতে দেওয়া রয়েছে, আর ফিতেটা হচ্ছে এরকম বল করা। হুকটাও হচ্ছে পিছনে, এই যে হুকটা হচ্ছে পিছনে রয়েছে। মেজারমেন্ট সব কিছু আমি দিয়ে দিয়েছিলাম। তো আমার এরকম ডিজাইনার ব্লাউজ এর আগে দুটো কালেকশন রয়েছে, একটা রানি পিঙ্ক, মানে দুটোই আমি অ্যানিভার্সারিতে অর্ডার করেছিলাম, আর একটা হচ্ছে গিয়ে রেড। তো ব্লু ছিল না, একটু হাতে পরি আর ওয়েট করতে পারছি না পরার জন্য। ভালো লাগছে? ভালো তো লাগবে, একেবারে মানে প্রপার ভাবে পরলেই তখন ভালো লাগবে। তো পুজোর সময় তো অবশ্যই পরবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর অনেকেই এটার দাম জানতে চাইবে। তো এটার দাম কত? 1800, 1800-1850-র মধ্যে এটা, 1850-1900-র মধ্যে এটা হয়ে গেছে মনে হয়, 1900। পুরোটা হ্যান্ডওয়ার্ক না, এগুলো হ্যান্ডওয়ার্ক বলেই হচ্ছে প্রাইসটা এতটা বেশি নিয়েছে। তো এখানকার মানে এর যেখান থেকে আমি ব্লাউজ নিয়েছি, আরও দুটো কালেকশন যদি তোমরা দেখতে চাও অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো, আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গিয়েছে সন্ধ্যে, ওরকম 7:30 হবে, আর রেডি হয়ে নিয়েছি। আজকে দুটো কাজ একেবারে মেটাবো। প্রথম কাজ হচ্ছে ঠাম্মি মায়ের শাড়িটা দিয়ে আসবো ওই বাড়িতে, আর ওই বাড়ি থেকে আমার শাড়িগুলো মা সব ফলস পিকো করে দিয়েছে, নিয়ে আসবো। প্লাস হচ্ছে দিদার কেনাকাটা হয়ে গিয়েছে, কিন্তু দাদুর জন্য মানে দাদু দিদার দুজনের জন্যই বিছানার চাদর একটা কিনবো। আর কি বাকি আছে আর দেখা যাক টুকটাক, আর দেখি আমার যদি একটা নাইটি কিনতে পারি নাইটি কিনে আনবো। আর 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 যেটা বাকি আছে মশলাপাতি সব পরে কিনে নেওয়া হবে না দেখি, চলো। তো দেখা যাক আজকে যা যা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো, এটা লাস্ট মিনিট শপিং হতে চলেছে। আমি বলছিলাম না দিদাদের জন্য চাদর, দেখি চাদর দেখি সবই লাইট কালার হয়ে গেছে, একটু ব্রাইট কালার হলে কি বলতো বেশি দিন লাইট, লাইট কালার দু তিনবার ধোয়ার পরে আরো বেশি লাইট। ঠিক আছে আছে, আর তো এখানে কালার তো কই, কালার সব এরকম পিঙ্ক অরেঞ্জ এরকম লাইটের মধ্যে আছে, এটা বেশি পিঙ্ক, এগুলো সব কমন না কমন, ও আমার ওই একটাই ভালো লাগছে না, এরকম কি বাংলাদেশে নিয়ে গেছো? হ্যাঁ ওইগুলো সব একই, ও আর দাদা আছে আমার দিকে, শপিং হয়ে গেল, নাও ধরো এটা, হ্যাঁ সেটাই, চলো মেনলি বাইক চালানোর জন্য, তো সস্তায় ভালো না, দেখো একটু ভালো একটা কালার না, একটা একটু করে করো প্রথমে এই ফ্রেমের উপরে লাগাবে কি, এটা ড্যানি, এটাকে পরিবর্তন, কাঁচটা চেঞ্জ হবে, কাঁচটা হোয়াইট এরকম হোয়াইট হবে, হ্যাঁ হোয়াইট আছে দেখি, হোয়াইট তো হোয়াইট সান পছন্দ, পছন্দ তো হয়েছে, আরে পরে তো দেখাও আমাকে, এটা অনেক ছোট, হ্যাঁ তোমার মুখটা অনেক বড়, ছোট লাগছে না? কোনটা পছন্দ তোমার? কোথা থেকে ওটাই পছন্দ হয়েছে ওটাই নিয়ে নাও, বললো কি এখন সানগ্লাস নেব না, আবার নিয়ে নিচ্ছে, দেখাও ওটা পরে দেখো, মোটামুটি ওটা দেখো তোর পছন্দ হচ্ছে কোনটা, কোনটার কি দাম আছে নিচ্ছ, কোনটা কোনটা নিচ্ছে, ঠিকঠাক
পুজোর চশমা শপিং ও হয়ে গেল তোমার, তিনটা তিনটা চশমা হয়ে গেল। দিয়েছিলাম একটা 50 টাকা। হ্যাঁ আসি। হ্যাঁ চলো, পুজোর বাজার হলো কিছু শোনা তো হয়নি না। এই কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার, ফার্স্ট এরটা দেখো, জামা টাইপের নেই, যে ওন্না টাইপের আছে, উপরি পজিশনটা পরার জন্য সেটা আমি বলতে পারবো না, কিন্তু দেখো ফ্রকের মধ্যে এটাও কিন্তু সুন্দর, বেশ নেটের কাজ করা আছে, প্রচুর কালেকশন আছে। এটা দেখো, এটা আমাদের তো মনে হচ্ছে ওই সাইজ, এই সাইজটাই হবে, এই সাইজটা না, আমাদের কত 8 সাইজ তো দাস, 8 সাইজ হবে এটা। দেখি একটা পছন্দ করে নিই, তারপর দেখে শোনাতে যখন দেবো তখন তো তোমরা দেখতেই পারবে। এগুলোও সুন্দর, এটা বড় তো কোনটা নেবে? এটাও খারাপ লাগছে না, ভালো লাগছে নেবে এটা, এটা নিয়ে নাও। ঠাকুর দেখা হয়ে গেল না বসিরহাটেও আমাদের, আগের দিন আমরা সেই সোদপুরে দেখেছিলাম, বসিরহাটেও দেখা হয়ে গেল। লাল হলুদটা দেখাও একটু, লাল হলুদটা একটু খুলে দেখাও, লাল হলুদটা, লাল হলুদ কত এগুলোর দাম? লাল হলুদ এখানে ভালো করে দাম কত এগুলোর? 400। এবার 400 মায়ের জন্য ব্লাউজ দেখছিলাম হলুদ রঙের, দেখো এখানে চিকনকারি একটা রয়েছে, এখানে এই যে হাতায় আর পিঠের সুতোর কাজ, মানে হলুদটাই লাগতো মায়ের, আর এখানে একটা রয়েছে এগুলো 250 করে, আর এটা হচ্ছে গিয়ে 300 করে। হলুদে আর অপশান ব্লাউজ নেওয়া হয়ে গেল, চলো ব্লাউজ তুমি খাবে না? অলরেডি ফুচকা খাওয়া হয়ে গেছে, ছুটটা পাপড়ি চাট খাবো আমরা। এসেছি বন্ধুরা এই বাড়িতে, চলো। এই যে ঠামি শাড়ি, ঠামিকে আজকে দিতে এসছি, দেখো ঠামি গায়ে হলো, ভালো লাগছে? ঠামিকে আমি ভিডিও কল দিয়েছিলাম, ঠামি যখন বলেছিল ব্ল্যাকটাই বেশি ব্রাইট কালার, বেশি ব্রাইটটাই ভালো লাগছে, আর বলেছিল যে এবার জামদানি না তাঁত না, তো এবার হচ্ছে একদম পুরো সাউথ কটনের উপর পাটটা একদম পুরো মুগা, মানে রেশমের কাজ করা রয়েছে, খুব সুন্দর দেখতে, আর ব্লাউজটা সুন্দর। আর মায়ের শাড়িটা তোমার আসল যেটা আমি দিয়েছি, এই যে এটা হচ্ছে জুয়েল টোনের ব্লাউজ পিস বানানো হয়ে গেছে, গ্লাস পিস না নেই এখনো, আমার ফলস পাটটা লাগা, আচ্ছা ফলস পাটটা আমার বানানো রেডি, এটা তোমরা দেখেছিলে, কালারটা একদম ডুয়াল টোন, হ্যাঁ সুন্দর কালারটা। আর এই যে বর্ণলতা মসলিন, এটা তো আমি একেবারে তিনখানা কিনে ফেলেছিলাম, একটা আমি আমার বড় পিসিকে গিফট করেছি, একটা মা, মানে মাকে গিফট করিনি, মা নিজেই কিনেছে, আর একটা হচ্ছে আমি আমার বান্ধবীকে দিয়েছি। এটা বিটিটা দেখো, এইটা সুন্দর না? হ্যাঁ কালটা কিন্তু পুরো মানে উইভিং এর কাজ আছে, সুন্দর দেখো, এটা গায়ে ধরে যাবে, আর হচ্ছে তোমাদেরকে দেখাই যেগুলো কিনেছি আজকে বসে আসছি, তাই গোপুর জামা শুনে তো, এই যে গোপুর জামা, মায়ের জন্য হলুদ ব্লাউজ কিনেছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম, মায়ের যে বেশি ভালো লাগে বাংলাদেশের, এখানেই দেখিয়ে দিই তাদের, যেটা আমি তখন
মোটামুটি পুজোর বাজার আমাদের একদম শর্টেড। আর মা তুমি কি কি কিনেছো সেটা দেখি, আমার তরফ থেকে কিনেছি গোপুর স্পেশাল ডেতেই দেখাবো, আজকে আর দেখাচ্ছি। তো এই যে গোপু এখন ঘুমিয়ে পড়েছে, এই যে গোপু থাকলে একটুখানি ভালোভাবে দেখানো যাবে। তোমাদের কত নিয়েছিল, 150 টাকা। চলো এই বাড়িতে মোটামুটি আমি সবকিছু দিয়ে গেলাম, এবার একটুখানি গল্প গুজব করে চলে যাবো। চলো।